আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সোজা ট্রেনিং একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম জানাই। আজকে আমাদের ক্যাডেট ড্রেস সোজা ট্রেনিং একাডেমি ক্যাডেট ড্রেস পরিহিত অবস্থায় আমাদের নতুন আরেকজন শিক্ষার্থীর সাথে আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে ও নওগাঁ জেলা থেকে প্রস্তুতি নিতে এসেছে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদের জন্য। তো আসলে প্রস্তুতি কেন দরকার এবং প্রস্তুতি কেন তোমরা সাগরের মতো নিবা, তো সাগরের কাছ থেকে সাগরের এই প্রস্তুতির গল্পগুলো আমরা তোমাদেরকে শোনানোর চেষ্টা করব। তো চলো সাগরের সাথে পরিচিত হয়ে নেওয়া যাক। আর সাগর, তুমি কোন জেলা থেকে আসছো? আমি নাটোর জেলা থেকে আসছি। নাটোর জেলা থেকে? আর সাগর, যখন তুমি আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে আসলে, তো আমাদের এই সোজা ট্রেনিং একাডেমির পোস্ট তুমি কীভাবে পেয়েছিলে? স্যার, আমি প্রথমে একদিন মানে ইউটিউবে ঢুকে আর্মির ভিডিও দেখতে দেখতে আপনাদের SSB কোচিং সেন্টারে সেটা দেখতে পেলাম। আমি সেটাতে বিভিন্ন রকমের ভিডিও দেখলাম, বিভিন্ন ধরনের ট্রেনিং, এবং সেখানে দেখে দেখতে আপনার নাম্বার পেলাম। সেই নাম্বারে আমি ফোন করে আপনার কোচিংয়ের সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। আচ্ছা, এরপরে তারপর যোগাযোগ করে তুমি আমাদের রংপুরে চলে আসলে। আচ্ছা, যখন তুমি আসলে আমাদের একাডেমিতে কোচিং করার জন্য, তো এসে তোমার কোচিংয়ের আগে যে প্রস্তুতি একটা বিষয় ছিল বা লেভেল ছিল, আর এই কয়েকদিনের প্রস্তুতি নেওয়ার পরে তোমার আত্মবিশ্বাসটা কতটুকু বেড়েছে? স্যার, আগে আমার মনে হচ্ছিল যে স্যার আমি তো আর্মিতে যা টিকতে পারবো না, কিন্তু এখন স্যার আমার প্রস্তুতি মৌখিক ভাই বা মেডিকেল, একটু ক্যামেরার দিকে তাই বলো আর কি। হ্যাঁ, যেটা বলতেছিলে বলো। স্যার, আগে তো আমি ভাবতাম যে আমি আর্মিতে টিকতে পারবো না, কিন্তু এখন আমার প্রস্তুতি নেওয়ার পরে স্যার, মৌখিক ভাইবা সব কিছু নেওয়ার পরে আমি স্যার খুব এখন আমার 100% শিওর আমি টিকতে পারবো স্যার। মানে আসলে প্রস্তুতি যদি ছাড়া লাইনে যেতা বা পরীক্ষা দিতে যদি তুমি কখনো আগে যেতা, তাহলে এই কয়েকদিনের প্রস্তুতি নেওয়ার পরে তুমি কি বুঝতে পারো যে প্রস্তুতি না নিলে পরীক্ষা চান্স পাওয়াটা খুবই ডিফিকাল্ট? স্যার, আমি মনে করি আমি আগে পরীক্ষা দিতে গেলে স্যার আমি টিকতে পারতাম না, কিন্তু এখন আমি এই মৌখিক ভাইবা মেডিকেল সব কিছুতেই স্যার এখন আমি আমার মনে হয় যে আমি টিকতে পারবো 100%। অনেকে যারা তোমাদের মতো যারা শিক্ষার্থী আছে, অনেকে চিন্তা করে যে শুধুমাত্র অনলাইন করলাম, আবেদন করলাম, পরীক্ষা হলে গেলাম বা লাইনে দাঁড়ালাম, এতে আমার চান্স পাবো আর কি। এটা কি ঠিক ধারণা? স্যার, এই ধারণাটা পুরোপুরি ভুল স্যার, কারণ সে বলতে পারবে না যে প্রশ্ন কেমন হবে, সে লাইনে কীভাবে দাঁড়াবে, সে ভাইবাতে কীরকম কি বলবে, সেটা তো স্যার জানে না। কিন্তু এখানে কোচিং করলে স্যার সে সব বিষয়ে জানতে পারবে এবং সে খুব ভালোভাবেই সব কিছুতেই শিখতে পারবে। আচ্ছা, তাহলে তোমাদের উদ্দেশ্যে যেটা আমি বলবো সেটা হচ্ছে হলো তোমাদের আসলে প্রত্যেকটা পরীক্ষা, জীবনের প্রত্যেকটা পরীক্ষার বিষয়ে কিন্তু আগে আমরা সবাই কোনো না কোনো বিষয়ের উপরে প্রস্তুতি নিয়ে আসছি। তো তোমরা যেহেতু সরকারি চাকরির জন্য সৈনিক পদে পরীক্ষা দিতে যাবা, তো তোমরা আসলে যদি প্রস্তুতি ছাড়া যাও, তাহলে অনেকে দেখবা যে আগে যদি তোমাদের মেডিকেলে আনফিট হয়ে থাকো, সেটা কিন্তু তুমি পরীক্ষা হলে গিয়ে জানতে পারছো এবং বাদ হয়ে পড়ে আসছো, মানে আর টিকতে পারছো না। তারপর লিখিত পরীক্ষার ক্ষেত্রে যদি প্রপার একটা প্রিপারেশন না থাকে, সেক্ষেত্রে দেখা যাবে তুমি লিখিত পরীক্ষায় ভালো লিখতে পারছো না। পাশাপাশি তোমার মৌখিক পরীক্ষার যে প্রস্তুতির বিষয়গুলো থাকবে, মৌখিক পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসে, এই বিষয়গুলোর উপরে যদি তুমি প্রপার একটা যদি তোমার সঠিক গাইডলাইন না জানা থাকে, তাহলে দেখা যাবে তুমি ভালোভাবে তুমি অংশগ্রহণ করতে পারছো না। তো সুতরাং প্রস্তুতি যেহেতু সেন্টার রয়েছে সোজা ট্রেনিং একাডেমি, তাহলে তোমরা প্রস্তুতি কেন নিবা না? প্রস্তুতি নিতে হবে, প্রস্তুতি তোমরা নাও পরীক্ষার আগে, প্রস্তুতির মাধ্যমে সব কিছু জেনে নাও, সব কিছু নিজের মধ্যে আয়ত্তে নিয়ে আসো যে আসলে কোন পরীক্ষা আমাকে কীভাবে অংশগ্রহণ করতে হবে বা কোন পরীক্ষা কীভাবে পাশ করতে হবে। তো যাই হোক, যারা নবীন তোমরা আসো, যারা সোজা ট্রেনিং একাডেমিতে আসতে চাও, তো তাদের উদ্দেশ্যে সাগর তোমার কিছু বলার আছে নাকি? হ্যাঁ, তোমরা যদি আসতে চাও তাহলে সারের সাথে যোগাযোগ করে আসতে পারো, আসলে তোমাদেরই ভালো হবে, এদের কারো খারাপ হবে না, সবারই ভালো হবে। মানে আমাদের একাডেমির যে ফ্যাসিলিটি, অর্থাৎ একজনকে চান্স পাওয়ানোর ক্ষেত্রে আমরা যে পরিশ্রমগুলো করে থাকি বা যে প্রস্তুতিগুলো তোমাদেরকে প্রস্তুতির মাধ্যমে ফিট করানোর যে আমাদের টেন্ডেন্সি, এতে কি তোমরা স্যাটিসফাইড বা তুমি কি স্যাটিসফাইড, মানে তুমি কি তোমার মতামত কি, তোমার ভালো লাগছে আমাদের? হ্যাঁ স্যার, আমার এখানে এসে আমার অনেক ভালো লাগছে, কারণ বিভিন্ন ধরনের ট্রেনিং, বিভিন্ন ধরনের মেডিকেল স্যার সব দিকে ফিট হতে পারবে, ট্রেনিংও করতে পারবে, ক্লাসও করতে পারবে স্যার, সব দিকেই ভালো স্যার। তো সুতরাং বাংলাদেশ সেনাবাহিনীতে একজন গর্বিত সৈনিক হিসেবে যদি তুমি চান্স পেতে চাও, তো এই চান্স কিন্তু আমাদেরকে খুব সহজে যে আমরা পাবো এটা ভেবে নেওয়া যাবে না। অনেক ক্যান্ডিডেট থাকবে হাজার হাজার, তাদের মধ্যে তোমাদেরকে কম্পিটিশনে ফার্স্ট হতে হবে, সেকেন্ড হতে হবে, থার্ড হতে হবে বা ভালো রেজাল্ট করতে হবে, তাহলে তুমি একজন গর্বিত সৈনিক হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীতে অংশগ্রহণ করতে পারবো। সবাই ভালো থেকো, সবার জন্য শুভকামনা রইল, ধন্যবাদ।